আমাদের বিভিন্ন অঞ্চলে নদীর পাড়ে বাঁধ রয়েছে, আমরা ইতিমধ্যে জেনেছি প্রায় 10-12 কিলোমিটারের মতো বাঁধ একটু দুর্বল অবস্থায় আছে। এই জায়গাগুলো আরও নজরদারি রাখা সম্ভব হলে সেখানে একটা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষে অনুরোধ করা হয়েছে। ঘূর্ণিঝড় দানা প্রস্তুতের মোকাবেলার জন্য খুলনা জেলা সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। আমরা ইতিমধ্যেই 604টি আশ্রয় কেন্দ্র সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি। আমরা আশা করছি সম্পূর্ণ সাহস এবং ধৈর্যের সাথে আমরা ঘূর্ণিঝড় দানা মোকাবেলা করতে পারব। প্রশাসনের পুলিশ আমরা সবাই